আপনারা যারা সোনালী ব্যাংকে 2,50,000 টাকার ফিক্সড ডিপোজিট করতে চান, 2,50,000 টাকার এফডিআর করলে সোনালী ব্যাংকে মাসে কত টাকা লাভ দিচ্ছে, কত টাকা সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে, নতুন আপডেট অনুযায়ী কত টাকা আপনারা রাখতে পারবেন এবং কারা এই অ্যাকাউন্টটা করতে পারবেন, A to Z 2,50,000 টাকার এফডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, এতে করে নতুন নতুন সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। মূলত প্রত্যেকটা ব্যাংকেই বিভিন্ন সিস্টেমে বিভিন্ন স্কিমে আপনি এফডিআর করতে পারবেন। সোনালী ব্যাংকের এই স্কিমের মাধ্যমে আপনারা চাইলে 3 মাস এবং তার ঊর্ধ্বে এবং 6 মাসের মধ্যে এই ধরনের কিছু সিস্টেম রয়েছে, আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। 3 মাস এবং 6 মাস অর্থাৎ 3 মাস মেয়াদি থেকে শুরু করে 6 মাস মেয়াদি পর্যন্ত একটা রেট, সেটা হচ্ছে আপনারা 6.33% হারে লাভ পাবেন যদি 3 মাস এবং 6 মাস, কিন্তু 6 মাসের বেশি করা যাবে না। এটা যদি করতে চান 2,50,000 টাকা, তাহলে আপনি 6.33% হারে লাভ পাবেন। আবার যদি 6 মাস থেকে শুরু করে 1 বছরের মধ্যে হয়, অর্থাৎ 1 বছরের বেশি করতে পারবেন না, 6 থেকে 1 বছরের মধ্যে যে কোনো মেয়াদের জন্য করতে পারবেন, সেক্ষেত্রে পাবেন 6.34% মুনাফা। আবার যদি 1 বছরের ঊর্ধ্বে সর্বোচ্চ 3 বছর মেয়াদ পর্যন্ত রাখতে পারবেন, এটা হলে আপনি পাচ্ছেন 6.35% হারে লাভ পাবেন 1 বছরের ঊর্ধ্বে 3 বছর মেয়াদীয় করলে সেক্ষেত্রে। এবার আসি 2,50,000 টাকার এই অ্যাপডেটটি কারা করতে পারবেন। সোনালী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় আপনারা অ্যাকাউন্টও করতে পারবেন। এই অ্যাকাউন্টটা করার শর্তগুলো হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো বাংলাদেশি মহিলা পুরুষ উভয় করতে পারবেন সোনালী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্ট। সোনালী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য যার নামে অ্যাকাউন্ট করবেন তার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির 1 কপি ছবি, দুজনেরই ভোটার আইডির ফটোকপি নিয়ে গেলেই স্বাভাবিকভাবে অ্যাকাউন্ট করা যায়। তবে সরকারি ব্যাংক হিসেবে আরও কিছু এক্সট্রা ডকুমেন্টস চাইতে পারে, সেক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো চাইবে সেগুলো আপনারা দিবেন। ও যদি আপনারা 3 সার্টিফিকেট দিতে পারেন, তাহলে 10% সরকারি ট্যাক্স কেটে নেবে। যদি 3 সার্টিফিকেট জমা দিতে না পারেন, সেক্ষেত্রে 15% সরকারি ট্যাক্স কেটে নেওয়া হয়। বলে রাখি, আসল টাকা থেকে অর্থাৎ আপনি যে 2,50,000 টাকার এফডিআর করবেন, এই টাকা থেকে কোনো প্রকার সরকার ট্যাক্স কেটে নেবে না। আপনাকে যে লাভের টাকা দেওয়া হবে সেখান থেকে 15% 10% কর্তন করা হয়। যাক, এবার আসি 2,50,000 টাকায় তাহলে প্রতি মাসে কত টাকা পাচ্ছেন। আমি প্রথমেই আপনাদেরকে 1 বছর মেয়াদি হিসাবটা দেখাচ্ছি। 1 বছর এবং 3 বছর মেয়াদি যদি হয়, সেক্ষেত্রে 6.35% বলা হয়েছে, তাহলে কত টাকা আসে একটু ক্যালকুলেশনটা দেখি। 2,50,000 টাকায় বলা হয়েছে 6.35% হারে মুনাফা দেওয়া হবে, তাহলে আপনি 1 বছরে পাচ্ছেন 15,875 টাকা লাভ 2,50,000 টাকার এফডিআর করলে, এটা 1 বছরে। এবং প্রতি মাসে আপনি পাবেন 1,322 টাকা, অর্থাৎ 1,322 টাকা করে পাবেন। কিন্তু আপনি যখন 3 সার্টিফিকেট জমা দিতে পারবেন না, তখন 15% কেটে নেবে এখান থেকে, কাটার পরে পাবেন 1,124 টাকা করে প্রতি মাসে আপনি পাবেন যদি 3 সার্টিফিকেট দিতে না পারেন। প্রতি মাসে 1,124 টাকা 2,50,000 টাকায়। যদি 3 সার্টিফিকেট দিতে পারেন, আর একটু বেশি লাভ দেওয়া হবে, 1,190 টাকা আপনাকে প্রদান করা হবে 3 সার্টিফিকেট জমা দিলে। এবার আসি সম্পূর্ণ 3 বছর রাখলে কত টাকা পাবেন। 2,50,000 টাকা আপনি যদি সোনালী ব্যাংকে সম্পূর্ণ 3 বছর রাখতে পারেন, সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে 6.35% হারে লাভ দেওয়া হবে, বছরে 15,875 টাকা, এবং 3 বছরে আপনি পাবেন 47,625 টাকা। 3 বছর মেয়াদ শেষে যখন আপনি টাকা উইথড্র করবেন, অর্থাৎ তুলে নেবেন, তখন এখান থেকে 15% সরকারি ট্যাক্স কেটে নেবে যদি টিন না থাকে, তাহলে আপনি 40,481 টাকা লাভ পাবেন 3 বছর মেয়াদ শেষে। যদি 3 সার্টিফিকেট দেন, 10% কেটে আপনি পাবেন 42,862 টাকা 3 বছর মেয়াদ শেষে সরকারি ট্যাক্স কাটার পরে 2,50,000 টাকায়। এটা গেলে 1 বছর এবং 3 বছর মেয়াদের হিসাব। এবার আসি, আপনারা যদি 6 মাসের উপরে রাখেন 1 বছরের মধ্যে, অর্থাৎ 6 মাস মেয়াদে যদি 2,50,000 টাকা রাখেন, সেক্ষেত্রে কত টাকা আসে প্রফিট।
50,000 টাকায় 6 মাস মেয়াদি রাখলে পাবেন 6.34% হারে প্রফিট। আপনি পাবেন 15,850 টাকা, এটা হচ্ছে বছরে, কিন্তু 6 মাসে আপনি কত পাবেন এটাকে 12 দিয়ে ভাগ দিতে হবে। 12 দিয়ে ভাগ দিলে 1320 টাকা আপনি প্রতি মাসে পাবেন এবং 6 মাসে আপনি পাবেন 7,925 টাকা লাভ পাবেন। যদি 2,50,000 টাকার এফডিআর করেন তাহলে 3 মাসে কত টাকা পাবেন, 3 মাসে আপনি কত টাকা পাচ্ছেন সেটা ক্যালকুলেশন করে দিই। 6.33% যদি 3 মাস মেয়াদি রাখেন তাহলে 15,825 টাকা বছরে বা 1,318 টাকা ইন্টু আপনাকে 3 মাসে দেওয়া হবে 3,956 টাকা। আপনি 2,50,000 টাকার এফডিআর করলে সোনালী ব্যাংকে। মূলত এভাবে